খুতবার তারিখ হচ্ছে এগারোই রবিউল আউয়াল চোদ্দ চৌচল্লিশ চৌচল্লিশ সাতই অক্টোবর দুই ইংরেজি আর খতিব ছিলেন ফদিলত্ত শেখ আহমদ বিন বিনিবিন হেমাইদ হফিজ্লাহ আর যে বিষয়ে তিনি হুতবাটি রসল্লাহ সাল্লাহ সাল্লামের মেম্বার থেকে প্রদান করেছেন তা হচ্ছে আমাদের নবী সাল্লাহ সাল্লামের বৈশিষ্ট্য ও গঠনাকৃতি। অর্থাৎ সমানিত খতিব সাহেব আমাদের নবী সাল্লাহ সাল্লামের তার যে গঠন তার যে চরিত্র তার যে গুণাবলী তার যে আখলা কিভাবে তিনি আচার আচরণ করেছেন অন্যের সাথে স্ত্রীদের সাথে এই সব কিছু নিয়ে তিনি খুতবাটি পেশ করেছেন অতএব খুতবাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে আলোচনা যার আদর্শ যার পথ যার নীতি রীতি সবই হচ্ছে আমাদের জন্য আদর্শ নীতি যেই পথে চললে পরে আমরা আমাদের রবের সন্তুষ্টি পাবো আখেরাতে নাজাদ পাব মুক্তি পাবো এই জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করেই আমি শুরু করছি তবে বিষয়টি অনেক লম্বা আমরা তো এত লম্বা করব না মূল মূল বিষয়গুলো আমরা তুলে ধরবো যাতে করে রাসুল্লাহ সাল্লা সাল্লাম সম্পর্কে সুন্দর একটি চিত্র আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় আল্লাহ তালার কাছে সেই প্রার্থনা করে শুরু করছি সম্মানিত খতিক সাহেব আল্লাহ রবুল আলমিনের প্রশংসা জ্ঞাপন করার পর রাসুল্লাহ সাল্লা সাল্লা আলাইস্লামের উপর দরুৎপাট করার পর তিনি বলছেন হে মুসলমানগণ কোন ব্যক্তির সম্মান মর্যাদা তার জ্ঞান তার জ্ঞানের পরিধি যতই সুচ্চ আসনে পৌঁছে যাক না কেন সে কোনোভাবেই রাসুল্লাহ সাল্লা সাল্লামের যে সৌন্দর্য তার যে আকৃতি তার যে সৌন্দর্যের ধরন এই সব কিছু পরিপূর্ণভাবে কেউ তুলে ধরতে পারবে না আয়ত্ত করতে পারবে না এই ক্ষমতার কারণেই বরং প্রত্যেকেই রাসুল্লাহ সাল্লামের এই সৌন্দর্যকে তার এই গুণাবলীকে তার এই প্রশংসাকে বিবরণ দিতে পৃথিবীর সবাই অক্ষম এটা কারো পক্ষে সম্ভব নয় যে যত বড় জ্ঞানী ব্যক্তি হোক না কেন যত বড় গবেষক হোক না কেন পারবে না কেন পারবে না পৃথিবীর মানুষ এজন্য পারবে না সাধারণত খতিব বলছেন যে আল্লাহ রাব্বুল নিজে তাকে পাঠ করিয়েছেন নিজে তাকে পড়িয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি বলছেন ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক সূরাতুল আলাকের প্রথম আয়াত যে তুমি পড়ো তোমার রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছেন তাহলে সৃষ্টিকর্তা নিজেই তাকে পড়াচ্ছেন যে তুমি পড়ো তোমার সৃষ্টিকর্তার নামে তাহলে অবশ্যই তার মর্যাদাটা অনেক বড় তার চরিত্রের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আর আল্লাহ রবুল আলমিন তাকে যা কিছু পড়িয়েছেন সেটাকে আবার জাতি করে তিনি ভুলে না যান সেই দায়িত্ব আল্লাহ তালা কিন্তু গ্রহণ করেছেন এমর মে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে সানু করি উকা ফালায়াতা সানু করি উকা ফালায়াতা তোমাকে আমি যে পাঠ অচিরে আমি তোমাকে পাঠ করাবো ফলে তুমি তা ভুলে যাবে না তাহলে বলে যাবেন না রাসূলুল্লাহ সাল্লাম এই দায়িত্বটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ এমন কি আল্লাহ তাআলা তাকে শিক্ষা দেওয়ার পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন যেমনটি আল্লাহ তালা সুরতুল কেয়ামার ষোলো নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে উনিশ নম্বর আয়াতে কারিমায় বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালবি তোমার উপর জহি করা হয় লা তুহাররিক সেটাকে আয়ত্ত করার জন্য তুমি তোমার এই যে জিউভাকে লড়াচাড়া করবে না সেটাকে দ্রুত গতিতে আয়ত্ত করার জন্য মুখস্থ করার জন্য তুমি এভাবে লড়াচাড়া করবে না তুমি দ্রুতগামী হবে না দ্রুত অকর আনা আমার উপর দায়িত্ব হচ্ছে সেটাকে সংরক্ষণ করা সেটা তোমার মধ্যে মানে তোমার মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়া এটাকে সংরক্ষণ করা এটা তো আমার দায়িত্ব আর অকর আনা সেটাকে পাঠ করানো আমার দায়িত্ব ফাইদা করানা করো আনা আর যখন আমি তোমার কাছে কোনো কিছু তোমাকে কোনো কিছু পাঠ করাই তুমি তার অনুসরণ করতে থাকো এটা হচ্ছে তোমার কাজ তুমি আয় লাইন বায়ানা আর সেটার ব্যাখ্যা সেটার বুঝ এটাও কিন্তু আমার উপর দায়িত্ব শুভহান তাহলে দেখুন আল্লাহ রবুল্লা আলামিন নিজে তাকে শিক্ষা দিয়েছেন নিজে তাকে পড়িয়েছেন নিজে

শিক্ষা দিয়েছেন যে ব্যাপারে তোমার কোনো ইতিপূর্বে জ্ঞান ছিল না তাহলে ও আল্লামাকা আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছেন সুহান আল্লাহ অতএব আল্লাহ রবাহ আলমিন যাকে শিক্ষা দিয়েছেন তার সৌন্দর্য তার চরিত্র তার গুণাবলী তার আখলাক পৃথিবীর কোন মানুষ আয়ত্ত করতে পারবে না এই কথাটি সম্মানিত হতে সে বলছেন এরপরে বললেন ভূমিকা স্বরূপ যে আল্লাহ রবুল্লা আলাম তাকে গঠন করেছেন তাকে প্রস্তুত করেছেন তার শরীর তার জ্ঞান তার রোহ তার আত্মা তার জ্ঞান তার বুঝ তার দৃষ্টি শক্তি তার শ্রবণ শক্তি এগুলো অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সব তো আল্লাহ তালা গঠন করেছেন কাজেই এমন ভাবে গঠন করেছেন যেন তার উপর ওহি নাজিল করা যায় তিনি জাতি করে ওহি প্রাপ্ত হন আল্লাহ তালার পক্ষ থেকে এইভাবে আল্লাহ তারা তাকে সুন্দর করে অতি সুন্দর করে গঠন করেছেন আলহামদুলিল্লাহ অতএব আমরা কেউ পারবো না কেউ পারবে না আকার আকৃতি তার তার সৌন্দর্য যে মাহাসিন এটাকে বিবরণ দিতে কারো পক্ষে সম্ভব নয় এটাই তিনি ভূমিকা স্বরূপ বলেছেন যেহেতু তিনি রাসুল্লাহামের আহ ব্যাপারে কথা বলবেন তার চরিত্র নিয়ে তার গঠন নিয়ে তার আকৃতি নিয়ে কথা বলবেন এই জন্য তিনি এই কথাটা ভূমিকা স্বরূপ বলে দিলেন মানে তিনি অপরক তিনি এই কয়েক মিনিটের খতবার মধ্যে আর কি প্রকাশ করবেন তবে যতটুকু করেছেন তা একটা ধারণা মাত্র আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এবার তিনি বলছেন যে রাসুল্লাহ অনুসরণ করা এটা তো আল্লাহ তালা বান্দাদের উপর ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তালা আদেশ করেছেন আর রাসুল্লাহ সাল্লাহ ভালোবাসাটাই হচ্ছে একটা নিদর্শন কি বলে রাসুল্লাহ সাল্লামের অনুসরণ এটা হচ্ছে একটা নিদর্শন যে আল্লাহ তালার ভালোবাসার এবং রাসুল্লাহ সাল্লামকে ভালোবাসার নিদর্শনটা কি সেটা হচ্ছে নবীজির অনুসরণ করা আমি করবো ততটুকু পরিমাণে আমাদের প্রতি আমাদের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ ব্যাপারে ভালোবাসা আছে আল্লাহর ভালোবাসা আছে এটাই সম্মানিত হতিফ সাহেব বুঝাতে চাচ্ছেন এরপরে তিনি সুরত আলিম 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইহবিবুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম হে রাসূল তুমি বলো যে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাগুলোকে ক্ষমা করে দিবেন আল্লাহ অতএব আমরা আদিষ্ট হয়েছি আমাদের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করতে আর এটাই হচ্ছে আমরা যে আল্লাহ তালাকে ভালোবাসি আমরা যে রাসুল্লা সাল্লাল্লাহ সাল্লাকে ভালোবাসি তারই একটি প্রমাণ আর অধ্যায়িকা ভিত্তি আমরা নভিযান অনুসরণটা কিভাবে করবো সাল্লাল্লাহ সাল্লামের সমানিত হতেশাই বলছেন যে আমরা অনুসরণ করব তার কথার তার কর্মের তার অবস্থার এবং তার যে আখলাক আছে সে আখলাকে অনুসরণ করব যাতে করে আমরা তার আখলাক দ্বারা নিজেরা চরিত্রবান হই তার অনুসরণ করা হয় এবং তার কোনো আদেশের যেন অবাধ্য না হই এটাই হচ্ছে তাকে অনুসরণ করা এবং সেই সাথে ওয়ালা এবং কোনোভাবেই তার সুন্দতকে পরিত্যাগ করে কোনো বেদাত রচনা করা যাবে না তার সুন্দতকে বাদ দিয়ে সেখানে নতুন করে সুন্নত চালু করা নতুন করে আদর্শ চালু করা যেটা বেদাত এমনটি করা যাবে না এটাই খতিব সাহেব বলছেন আর তিনি আরো বললেন যে ভালোবেসে ছিলেন এই ভালোবাসার কারণেই এই ভালোবাসাই তাদেরকে উদ্বুদ্ধ করেছে জীবনকে অনুসরণ করা কারণ ভালোবাসা ছাড়া তো আমরা অনুসরণ করতে পারব না কারো অনুসরণ সম্ভব নয় এই জন্য ভালোবাসা নবীজিকে যত বেশি ভালোবাসতে পারবো তত বেশি তার অনুসরণ করতে আমাদের ইচ্ছে হবে আর তাকে ভালোবাসা এটা তো আমাদের উপর আল্লাহ করে দিয়েছেন তাকে ভালোবাসতে হবে কতটুকু ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি নিজের মা বাবার চাইতে বেশি 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 নিজের নিজের সন্তানদের চাইতে চাইতে এবং আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য ধন সম্পত্তির চাইতে সবকিছুর চাইতে বেশি করে তাকে ভালোবাসতে হবে এটা কি আসলে আমরা পারি আমরা আসলে এটা পারি না এই আমরা ইমানের মজাও পাই না এজন্য আমরা নবীজের সুন্দর গুরুত্ব দিয়ে থাকি না কারণ ভালোবাসাই নাই। এই হচ্ছে আমাদের দুর্বলতার কারণ আর রাসুল্লাহ একটা কারণ হবে যে যদি আমরা তার সম্পর্কে জানি যত বেশি তার চরিত্র সম্পর্কে তার সৌন্দর্য সম্পর্কে তার আকার আকৃতি তার পবিত্রতা তার পরিচ্ছন্নতা তার যে এই যে অসাধারণ সৌন্দর্য এসব কিছু যত বেশি আমরা জানবো তত বেশি তার প্রতি আমাদের ভালোবাসা মহব্বত সৃষ্টি হবে যত বেশি জানবো তত বেশি ভালোবাসা সৃষ্টি হবে ঠিক একই কথা আল্লাহ তাআলাকে যত বেশি জানবো তত বেশি আল্লাহ তালের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে এই জন্য সম্মানিত খতিব সাহেব রাসুল্লাহ সাল্লা আহ আকার আকৃতি তার চরিত্র নিয়ে কথা বলেছেন যাতে করে আমাদের অন্তরে আমাদের নবীর প্রতি সাল্লা সাল্লামের প্রতি ব্যাপক ভালোবাসা সৃষ্টি হয় আর সেই ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে হবে তার সুন্নাকে অনুসরণ করার মাধ্যমে হবে অথচ পৃথিবীতে অনেক মানুষ নবী করিম সাল্লা ভালোবাসে কিন্তু সে ভালোবাসা বেদাতি পদ্ধতিতে সুন্দর সুন্দর কেরামগণ কিনা অনুসরণ করেছেন এটা হচ্ছে ভালোবাসা রাসুল্লাহ সাল্লাহামের জীবন আদর্শকে তার কথাবার্তাকে তার আচার আচরণকে তার আখলাকে তার চরিত্রের অনুসরণ করা এটা হচ্ছে ভালোবাসা কিন্তু মিথ্যা ভালোবাসা হচ্ছে বেদাতি পদ্ধতিতে ভালোবাসা অন্য কোন আমল নেই আখলাখ নেই কিচ্ছু নেই তার অনুসরণ নেই সুনার বরং সুনার দুশ্মনী করে যাচ্ছে সুনার বিরোধিতা করে যাচ্ছে এরপরে বলতেছে নবী করিম সাল্লাহকে খুব ভালোবাসে এটা কখনো ভালোবাসা নয় এটা হচ্ছে মিথ্যা ভালোবাসা আর তার সম্পর্কে যত বেশি জানবো তত বেশি ভালোবাসা সৃষ্টি হবে এবার সম্মানিত খতিব সাহেব তিনি তার গঠন সম্পর্কে কথা বললেন যে রাসুল্লাহ সাল্লাহ আসলামকে আল্লাহ তালা কিভাবে গঠন করেছেন কিভাবে গঠন করেছেন আল্লাহ গঠন করেছেন সৃষ্টি করেছেন ফি আজমালি সৌরথিন বা অর্থাৎ মানবীয় সবচেয়ে উত্তম গঠন মানবীয় সবচেয়ে সৌন্দর্য দিয়ে আল্লাহ তালা তাকে সৃষ্টি করেছেন একটা পরিপূর্ণ সৌন্দর্য তাকে আল্লাহ তালা দিয়েছেন তাকে এমন একজন সুন্দর মানুষ বানিয়েছেন সৃষ্টিগতভাবে এবং তার চরিত্রগতভাবে উন্নত চরিত্র উন্নত সৌন্দর্য উন্নত গঠন এমন ভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন যে তার এবং তারপরে এমন কোন মানুষ পৃথিবীতে আগমন করেনি করবে না সুন্দর করে আল্লাহ তালা তাকে সৃষ্টি করেছেন এই জন্য তার কেউ জানলে ওই ব্যক্তি অনায়াসে তাকে ভালোবেসে ফেলবে আল্লাহু আকবর ই তো তিনি গঠনের দিক থেকে খুব মানে খুব লম্বা ছিলেন না আবার খুব খাটো ছিলেন না তিনি ছিলেন মধ্যম পন্থার একজন মানুষ এত সুন্দর ছিলেন আর তার চেহারাটা এত আলোকজ্জ্বল ছিল যে যখন আপনি তাকে দেখতে পেতেন সূর্য উদিত হচ্ছে এমন একজন সুন্দর মানুষ তিনি ছিলেন এবং আহ চোদ্দ তারিখের যে রাতের যে আকাশের চাঁদ পূর্ণিমার চাঁদ সেটাকে যেমন আমরা আকাশ খুব স্পষ্ট ভাবে দেখতে পাই এরকম মানে তার চেহারাতে উজ্জ্বলতা চমকাতো এত সুন্দর এত আকর্ষণীয় এত অপূর্ব মানুষ ছিলেন তিনি সুহান আল্লাহ আল্লাহ আলহামদুল্লাহ শুকুর আমাদের নবী সাল্লাহু আলি সাল্লাম তিনি ছিলেন সত্যবাদী তিনি সত্যবাদী ছিলেন তিনি কখনো মিথ্যা কথা বলতেন না এজন্য একজন ইহুদি আব্দুর রাবিন সালাম তখনও তো তিনি ইসলাম গ্রহণ করেননি তো ইহুদি তিনি বলছেন আব্দুল্লাহ আবিন সালাম

সৌন্দর্য ছিল সত্যবাদিতার ছাপ ছিল তার চেহারার মধ্যে যে অসম্ভব তিনি কখনো মিথ্যাবাদী হতেই পারেন না সুবহান এইভাবে আমাদের রব আমাদের নবী সাল্লাহামকে গঠন করেছেন সৃষ্টি করেছেন আমাদের রাসুল তিনি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ছিলেন সকল দিক থেকে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন তিনি শারীরিক দিক থেকে পরিষ্কার থাকতেন তার কাপড় চোপড়ের দিক থেকে পোশাক আহ পোশাকাদির দিক থেকে তার ঘরটা ছিল পরিষ্কার তার মজলিস ছিল পরিষ্কার এরকম তিনি পরিষ্কার ছিলেন তিনি যখনই দেখা যেত যে গড়ে প্রবেশ করতেন বের হতেন তিনি মেসোয়াক করতেন তো আমরা করি না বলতে গেলে তো এটা কিন্তু তিনি সবসময় করতেন এবং যেন তার মুখ থেকে যেন নূর আলো মুক্তা আলো জরছে এরকম ছিল তার অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহাম আলহামদুল্লা শুকুর এত সুন্দর রাসুল ছিলেন আমাদ সাল্লাম আর তিনি তো এমনি মানুষ ছিলেন এরপরে তিনি ছিলেন মুতা নিজেকে আরো সুন্দর করে সবসময় রাখতেন এটা ছিল তার একটি চরিত্র এবং তিনি কখনো কখনো বিশেষ পোশাক পরিধান করতেন যেমন তার আহ হুল্লা ছিল খুব ভালো মানের পোশাক এটা আরবদের তো সেটা তিনি ঈদের সময় জুমার নামাজের সময় পরিধান করতেন এবং তিনি নিজেও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন তার যে সাহবাহ কারামগঞ্জ তাদেরকেও তিনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলেছেন একবার এক সাহাবার গায়ে বা কাপড়ে ময়লা দেখতে পেলেন তখন নবী করিম সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন বা তাদেরকে লক্ষ্য করে বললেন যে জামাল আল্লাহ তালা তো নিজে সুন্দর তাই সৌন্দর্যকে তিনি পছন্দ করেন অতএব তোমাদের কেউ যখন তার ভাইদের কাছে যায় তার ভাইদের কাছে বের হয় সে যেন খুব নিজেকে খুব সাজিয়ে গুছিয়ে এরপরে বের হয় তো এরকম প্রাধান্য দিতেন তিনি নিজেও পছন্দ করতেন এবং অন্যদের জন্য উৎসাহ প্রদান করতেন তার কাছে যখন কোন আগন্তক দল আসত তার কাছে আসতো কোন দল কোন প্রতিনিধি দল তখন তিনি খুব সুন্দর পোশাক পরিধান করতেন এবং সাহবা কেরামদেরকে বলতেন সুন্দর পোশাক পরিধান করার জন্য এটা ছিল নবী করিম সোল্লা আদর্শ আল্লাহ কেমন ছিল কণ্ঠস্বর ছিল ফিল মানে সৌন্দর্যের মানে সর্বোচ্চ সৌন্দর্য ছিল কণ্ঠস্বরের মধ্যে সর্বোচ্চ আকর্ষণ সর্বোচ্চ সৌন্দর্য ছিল আল্লাহ আকবর তাহলে কণ্ঠস্বরটাও খুব মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ আহ হুলুল মান্তিক হোসনুল কালাম কথাবার্তা খুবই সুন্দর ছিল এবং মিষ্টি ভাষার মানুষ ছিলেন আল্লাহম আল্লাহ আহমদুল্লাহ শুকুর আর তিনি যখন কথা বলতেন তখন তার সমস্ত হৃদয় দিয়ে জ্ঞান দিয়ে আত্মা দিয়ে তিনি কথা বলতেন মানে এরকম না অবহেলা নিয়ে উদাসীনতা নিয়ে তিনি কথা বলতেন না তিনি যখন কথা বলতেন তার সমস্ত হৃদয় আত্মা সবকিছু দিয়ে কথা বলতেন কেন জাতি করে তিনি অধিক গুরুত্ব দিয়ে কথা বলতে পারেন এজন্য তার কথার মধ্যে এত সৌন্দর্য ছিল তিনি এলুমেলু কথা বলতেন না তাই দেখা যায় যে আহ এমনটি দেখা যেত যে তার দাঁত থেকে যেন আলো নির্গত হচ্ছে যখন তিনি কথা বলতেন এরকম মানুষ ছিলেন আর তার ভাষাটা ছিল ছিলেন তিনি খুব স্পষ্ট ভাষী ছিলেন তার বক্তব্য ছিল খুবই স্পষ্ট খুবই প্রাঞ্জল ভাষায় তিনি কথা বলতেন স্পষ্ট ভাষায় মানে স্পষ্ট থেকে স্পষ্টতর ছিল তার বক্তব্যের মধ্যে আল্লাহবর আমরা তো জড়তা নিয়ে কথা বলি কিন্তু এগুলো তার ছিল না এবং তিনি জামা কালিম মানে অনেকগুলি কথা অল্প কয়েকটি শব্দের মাধ্যমে তিনি প্রকাশ করতে পারতেন এই ক্ষমতা এই বিশেষ গুণ আল্লাহ তালা তাকে দান করেছিলেন আল্লাহমাল্লা কালদুল্লাহ শুকুর আর তিনি যখন কথা বলতেন খুবই স্পষ্ট করে মানে একটি একটি করে কথা বলতেন এরকম মানে খুব বেশি জড়তা নিয়ে কথা বলতেন না কেউ যদি গণনা করতে চাইতো তাহলে নবী করিম কয়টি কথা বলেছেন সেটা তারা গণনা করতে পারতো না তার কথার মধ্যে এত সৌন্দর্য ছিল আল্লাহ আর তিনি যখন বক্তব্য দিতেন তার বক্তব্যটা ছিল মধ্যম খুব বেশি লম্বা করতেন এমনটি ছিল না তার সলাদ এটাও মধ্যম পন্থায় ছিল মানে বেশি খুব দীর্ঘ আবার বেশি খুব মানে খুব খাটো এমনটি নয় বরং মধ্যম পন্থায় ছিল আর যখন তিনি খুদবা দিতেন বক্তব্য দিতেন খুদবা দিতেন তখন তিনি কিন্তু লাঠির উপর ভর দিতেন এটা কিন্তু এই আজকে আমাদের মাঝে পাওয়া যায় না তবে কিছু কিছু আমরা দেখতে পাই যেখানে খতিবগণ তারা লাঠির উপর ভর দিয়ে খুদবা দিচ্ছেন এটা আসলে এরকমটি নয় যে দুর্বলতার জন্য এটা নবী করিম একটি সুন্না ছিল এই জন্য লাঠির উপর ভর দিয়ে খুতবা দেওয়া যেতে পারে এটা হচ্ছে সুন্না এবং খুতবার মধ্যে তিনি আল্লাহ তালা প্রশংসা করতেন আলহামদুলিল্লাহ সম্মানিতা যখন বক্তব্য দিতেন তখন তিনি প্রচন্ড রাঘান্ডিত উঁচু হয়ে যেত হয়ে যেত যেন তিনি শত্রু যেন তিনি সৈন্যদেরকে শত্রুদের সম্পর্কে সতর্ক করছেন এমনটি ছিল এটা ছিল নবী করিমাল্লাহ আসলামের বক্তব্যের একটি সৌন্দর্য আর তিনি যখন ওয়াজ করতেন নসিহা করতেন এই নসিহা করার সময় যারা শ্রবণকারী ছিলেন শ্রবণকারীদের আত্মা নরম হয়ে যেত কোমল হয়ে যেত গলে যেত তার কথা এবং তাদের চক্ষু দিয়ে পানি জড়ত তারা অস্ত্র সিক্ত হয়ে যেতেন তাদের হৃদয় কোমল হয়ে যেত হৃদয় ভয়ে প্রকম্পিত হয়ে যেত এমন অবস্থা সৃষ্টি হতো তার আলোচনা শুনলে ঐরুবাদ রধি আল্লাহ তিনি বলছেন যে একবার আমাদেরকে রাসুল্লাম কিছু নসিহত করলেন আর এমন ভাবে নসিহত করলেন যে আমাদের হৃদয় তো প্রকম্পিত হয়ে গেল চক্ষু থেকে অস্ত্র জরা শুরু করলো আমরা মনে করলাম এটা মনে হয় জীবনের শেষ ভাষণ শেষ নসিহত করতেছেন আমরা এটা মনে করলাম আর আমাদেরকে তিনি কি তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা আমার সুন্নার অনুসরণ করো এবং আমার পরে আমার খোলাফে রাশিন্দুদের সুন্নার অনুসরণ করো তো সাল্লাম বক্তব্যের মধ্যে খুব বেশি করে আল্লাহ তালাকে ভয় করতে বলতেন এটা ছিল তার বক্তব্যের মূল বিষয় আল্লাহর ভয় এরপর সম্পর্কিত খতিব সাহেব আমাদের রাসুলুল্লাহ পবিত্র আত্তা নিয়ে কথা বলছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল খইরুল কুলুবি ওয়া আজকাহা সবচেয়ে উত্তম আত্তা উত্তম পবিত্র আত্তা প্রশস্ত আত্তা শক্তিশালী আত্মা সবচেয়ে পরিষ্কর পরিছন্ন আত্তা کومল আত্তা ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ সেখানে ইমানের নূর ছিল কুরআনের নূর ছিল এজন্য সেই আত্তাতে ছিল সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ আন আলমিন সে আত্মাকে পছন্দ করেছেন গোটা পৃথিবীর সমস্ত বান্দাদের আল্লাহ তালা সবার আত্মার দিকে তাকালেন পৃথিবীর সমস্ত মানুষের আত্মার দিকে তাকালেন আর তাকিয়ে দেখেন যে মোহাম্মদ সাল্লা সাল্লামের আত্মা হচ্ছে সবচেয়ে পবিত্র আত্মা তখন আল্লাহ তালা তাকে তার নবী হিসেবে মনোনীত করলেন তার তাকে রিস্তালাতের দায়িত্ব ভার দেওয়ার জন্য তাকে মনোনীত করলেন এরপরে পৃথিবীর দিকে তাকালেন মানুষের বান্দাদের দিকে তাদের অন্তরের দিকে তাকালেন আর তাকে দেখেন তার যে যারা ছিলেন তাদের আত্মা খুবই পরিশুদ্ধ তখন আল্লাহ তাদেরকে তার তার সাথী হিসাবে 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 সাহায্যকারী গ্রহণ করলেন যারা তার দিনের জন্য লড়াই করেছে আলহামদুলিল্লাহ এই জন্য পবিত্র আত্মার অধিকারী পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতর সবচেয়ে পবিত্রতম পরিষ্কার পরিচ্ছন্ন অধিক আলোকিত এবং অধিক কোমল অধিক সুন্দর আত্মার অধিকারী ছিলেন আমাদের প্রিয়নবিহম্মদ আলিহী ও প্রিয় ভাইয়ার আমার তার চরিত্র ছিল কোরআনের চরিত্র আলহামদুলিল্লাহ তিনি এক আল্লাহর জন্য রাগান্বিত হলে রাগান্বিত হতেন আল্লাহর জন্য তিনি সন্তুষ্ট হলে আল্লাহর জন্যই হতেন তিনি কখনো নির্লজ্জ ভাষী বা আহ ফায়সা কথাবার্তা তিনি কখনো বলেন নাই তিনি বাজারে গিয়ে কখনো চিল্লাচিলি উচ্চ আওয়াজ এগুলো তিনি করেন নাই তিনি কখনো কেউ যদি তার সাথে অন্যায় আচরণ করত সেই অন্যায় অন্যায়ের আচরণের আহ প্রতিরোধ তিনি অন্যায় দিয়ে করতেন এমনটি নয় বরং তিনি আহ ভালো দিয়ে অন্যায়ের মন্দ আচরণ মন্দ আচরণের প্রতি দিতেন এবং তিনি ক্ষমা করতেন এটা ছিল তার চরিত্র আলহামদুলিল্লাহ তার সাহবায় কালামদের মাঝে অথবা তার আহাল পরিবারের মাঝে যে কেউ তাকে ডাকতো তিনি তাদের ডাকে সাড়া দিতেন এটা ছিল তার চরিত্র আল্লাহাম আলহামদুল্লাকার শুকুর আল্লাহাম আলহামদুল্লা খা শুকুর আমাদের নবী সাল্লাম তিনি তার পরিবার পরিজন এদের সাথে তার যে আচরণ ছিল সেটা ছিল খুবই কোমর তিনি কোমল আচরণের অধিকারী ছিলেন পরিবারের সাথে তারপরে তার যে সাহাবাই ক্যারামগঞ্জ যারা ছিল তাদের সাথে তো যে কেউ তার সাথে কোনো কথা বলতেন তখন তিনি তার দিকে পূর্ণ দৃষ্টি দিতেন তার শ্রবণ শক্তি পরিপূর্ণভাবে দিতেন তার কথা শুনতেন এবং ওই ব্যক্তি যখন কথা বলতো এরপরে যতক্ষণ ওই ব্যক্তিটি ফিরে না যেত তিনি তার কথা আহ শুনতে থাকতেন এমনটি ছিল তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিতেন না সে যখন মুখ ফিরিয়ে নিতেন তখন তিনি মুখ ফিরিয়ে নিতেন এর আগে নয় কথা সুন্দরভাবে শুনতেন কিন্তু আমরা তো কথা বলি মানে মানুষের সাথে কথা কিভাবে বলি আর কিভাবে শুনি আমাদের কোনো অন্যদিকে খেয়াল থাকে অথবা মোবাইল নিয়ে আমরা ব্যস্ত থাকি এটা উচিত নয় তো এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে এই কেউ যদি তার হাত ধরতো তাহলে তিনি তার হাতটাকে ধরতেন এবং যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটি হাত হাত থেকে না না নিতেন ততক্ষণ পর্যন্ত তিনি তার তার ছাড়তেন এটা ছিল চরিত্র উঠিয়ে সুহান এবং তিনি খুব প্রশস্ত ভাবে তার আপন সাথে চলাফেরা করতেন তিনি খুব মানে ক্যারিম ছিলেন খুব মানে উপকারী ছিলেন খুব দাতা ছিলেন তার স্ত্রী পরিবার সবার সাথে তার যে আচার আচরণ সেটা অসাধারণ আচরণ ছিল কোমল ছিল মায়া মোহাম্মদ ভালোবাসার আচরণ ছিল তার আপন সাথে তার স্ত্রী সন্তানদের সাথে সবার সাথে এজন্য তিনি বলেছেন যে শ্রেষ্ঠ ব্যক্তি তো সেই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের কাছে শ্রেষ্ঠ আর আমি তো আমার পরিবারের কাছে শ্রেষ্ঠ আর তিনি আরো বলেছেন যে ইমানের দিক থেকে পরিপূর্ণ ব্যক্তি তো ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার যে ব্যক্তির চরিত্র হচ্ছে উত্তম এবং সে ব্যক্তি তার পরিবারের প্রতি সবচেয়ে দয়ালু তাহলে পরিবার দয়া অনুগ্রহ করা বা দয়াশীল অনুগ্রহশীল হওয়া এটা হচ্ছে ইমানের একটি অবস্থা বা পরিপূর্ণ ইমানের একটি আলাম আছে ভালো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক তুমি দান করো আবিন রাসুল্লাহাম তিনি যখন বাড়িতে থাকতেন তখন তিনি মেহনাতি আহলিহি পরিবার পরিজনদের কাজ করে দিতেন তাহলে ঘরের কাজে সহযোগিতা আমাদের নবী সাল্লাহাম করেছেন কিন্তু এখন তো এই চরিত্রের বিপরীত এখন যদি কেউ তার পরিবারে কাজ করে বিশেষ করে স্ত্রীদের কাজে সহযোগিতা করে তাহলে সেটা কিন্তু আমাদের সমাজে আমরা ভালো চোখে দেখি না তার ব্যাপারে নানা ধরনের মন্তব্য আপনজনদের পক্ষ থেকে চলে আসে যে ছেলেটি এরকম এরকম মানে পরিবারকে সহযোগিতা করে তো এটা কিন্তু আমাদের নবী সাল ইসলামের আদর্শ ছিল না বরং তিনি যখন বাড়িতে থাকতেন তখন বাড়ির কাজ করতেন বাড়িতে কাজ করতেন পরিবার পরিজনদেরকে সহযোগিতা করতেন এটা তার আখলাক ছিল আলহামদুলিল্লাহ আবার যখন নামাজের সময় যেত তখন কিন্তু ঘরে বসে থাকতেন না তখন তিনি নামাজের দিকে ছুটে চলতেন আর পরিবারের গল্প কথাবার্তা শুনতেন স্ত্রীদের কথা শুনতেন খুব মানে তাদের প্রতি সুন্দর আচরণ তাদেরকে শান্তি দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য তিনি কিন্তু কথা শুনতেন তাদের একাকিত্ব দূরীভূত করার জন্য কথা শুনতেন এটা ছিল তার আখলাক তো অন্যের সাথে তার আচরণ ছিল মানে এত সুন্দর আচরণ যে তিনি সবার সাথে খুব উত্তম চেহারা খুব চেহারা তিনি কিন্তু মুচকি হাসিতে সবার সাথে সাক্ষাৎ করতেন এবং কেউ তাকে সালাম দিলে সেটার উত্তর খুব সুন্দরভাবে তিনি দিতেন কেউ আগমন করলে তার কাছে তাকে তিনি স্বাগত জানাতেন এবং তিনি কিন্তু আহ সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান করতেন তাদের জন্য জলিসকে তিনি প্রশস্ত করে দিতেন এবং সাহাবায় ক্যারামদের সাথে মুচকি হাসি দিতেন এটা ছিল তার একটি অবস্থা আর তিনি সাহাবাই ক্যারামদের তার সাথীদের সম্পর্কে জিজ্ঞাসা করতেন যে অমুক কই অমুক কোথায় পাচ্ছি না তার অবস্থাটা কি এই যে হাল মানে হাল উন্নাস মানুষের হালত এটা কিন্তু তিনি জিজ্ঞাসা করতেন এমন ছিল আমাদের নবী সাল্লাহামের অসাধারণ আচরণ আল্লাহাম আলহামদুল্লা খার শুকুর অর্থাৎ তিনি মানুষকে খুব সম্মান করতেন মানুষের প্রতি তিনি খুব করতেন এবং সুন্দর আচরণ দিয়ে তাদের সাথে তিনি চলাফেরা করতেন ভালোবাসা প্রকাশ করতেন এবং মানুষের ভালোবাসাকে তিনি মূল্যায়ন করতেন এবং সত্যবাদী তিনি ছিলেন তিনি ভঙ্গকারী কখনো ছিলেন না এগুলো ছিল তার উন্নত চরিত্রে সুবাহান আল্লাহ তিনি এতটা বিনয়ী ছিলেন এত বড় নবী আল্লাহ আকবর এত মর্যাদা তার কিন্তু তিনি খুব বিনয়ী ছিলেন তিনি নিজের কাজ নিজে করতেন তিনি বিনয়ী ছিলেন এবং তার ঘোরার পিছনে বা গাদার পিছনে তিনি অন্যকে বসাতেন তিনি কে বিধবা কে মিসকিন কে দাসী এসব কোনো বিষয় না তিনি সবার সাথেই চলাফেরা করতেন এবং তিনি মুসলমানদেরকে তিনি বলতেন যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ তালা আমার কাছে নাজিল করেছেন যে তোমরা যেন বিনয়ী হও কেউ কারোর সাথে যেন গৌরব না করো এবং কেউ কারোর প্রতি যেন জুলুম না করো চড়াও না হয়ে যাও আল্লাহ তালা তো এটা আদেশ করেছেন আর আল্লাহ রবহাম মোহাম্মদকে হাবদান একজন নবী হিসাবে গুলাম হিসাবে তিনি পছন্দ করেছেন গোলাম হিসাবে তাকে মনোনীত করেছেন নবীয় মানিকান্ন যে নবী এবং বাদশাহ এরকম না নবীন হাবদান মানে আবদুল্লাহ তিনি আল্লাহর গুলাম এবং তিনি আল্লাহ রাসুল তিনি তিনি রাষ্ট্রনায়ক এবং তার রাসুল এরকম না তিনি ছিলেন নবীন কি বলে নাবিয়ান আবদান তিনি একজন গোলাম নবী ছিলেন তো এটা হলো এই জন্য তিনি ছিলেন বিনয়ী আলহামদুলিল্লাহ তিনি অত্যন্ত সহনশীল ছিলেন অস্থির ছিলেন না খুব ধৈর্যশীল সহনশীল নিজের জন্য কোন দিন কারো কাছে তিনি প্রতিশোধ গ্রহণ করেন নাই তবে প্রতিশোধ গ্রহণ করতেন আল্লাহর ক্ষেত্রে কেউ যদি আল্লাহর অবাধ্য হতো আল্লাহর হক নষ্ট করত যেখানে ওই আল্লাহর হক

করতেন তখন তিনি লায়খাফুল ফাকর দারিদ্রতাকে কোনোভাবেই তিনি ভয় করতেন না এরকম প্রশস্ত হৃদয়ের প্রশস্ত হাতের অধিকারী তিনি ছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহুমা লাকাল হামদুলুকা আশ-শুকর নবীজির চাইতে শ্রেষ্ঠ দাতা কেউ ছিল না আমাদের রবি ছিলেন মানুষের হক আদায় করার ক্ষেত্রে তিনি সবচেয়ে nei পড়ায়েন তিনি ছিলেন ন্যায় প্রতিষ্ঠকারী তিনি ছিলেন সত্যকে প্রতিষ্ঠাতা হক প্রতিষ্ঠাতা এমন ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি হাল পরিবার আপনজন শিশু এরপর এতিম এদের প্রতি খুব দয়াবান ছিলেন তিনি কখনো তার কেরামদের কারো অসুস্থতায় কারো অমৃততে তিনি কেঁদেছেন এমন দয়ালু ছিলেন এমনকি তিনি হাইওয়ান প্রাণীদের প্রতি পাখিদের প্রতি তিনি অত্যন্ত কোমল এবং দয়ালু ছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্লা আলমিন তো বলেছেন আলমিন আমি তো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আপনাকে প্রেরণ করেছি আমাদের নবীর সাল্লাম তিনি অত্যন্ত লাজুক মানুষ ছিলেন খুব লজ্জাবোধ করতেন এত বেশি লজ্জা ছিল তার এত বেশি লাজুক ছিলেন যে কেউ কেউ বিবরণ দিয়েছেন যে ওই যে কুমারী নারী যার বিবাহ হয়নি কুমারী নারী এই কুমারী নারী যেমন তার স্বামীর ব্যাপারে সে অধিক লজ্জাবোধ করে তার চাইতেও অধিক লজ্জাশীল ছিলেন আমাদী নবী সালাম কেউ কষ্ট পাবে কি অপছন্দ করবে এমন কোন আচরণে তিনি করতেন না তবে নবীজি কেন লজ্জাশীল ছিলেন দুনিয়ার উদ্দেশ্য নয় তিনি লজ্জাশীল ছিলেন মুহাবাতান ও ইজলালা ও উবুদিয়াতান আল্লাহর জন্য ভালোবাসতে গিয়ে তিনি লজ্জা করতেন তিনি আল্লাহকে সম্মান করতে গিয়ে আল্লাহর গুলামিকে প্রকাশ করতে গিয়ে তিনি লজ্জাবুত করতেন আল্লাহ লাকাল হামদুলুকা শুকুর তিনি খুব বিনয়ী ছিলেন তিনি খুব মানে ভীতু ছিলেন তিনি আল্লাহর কাছে খুব ভেঙ্গে পড়তেন আল্লাহর সামনে তিনি খুব বিনয়ী ছিলেন সমস্ত ইবাদতের মাধ্যমে সেগুলো তিনি প্রকাশ করতেন এই আল্লাহ তাল্লা সামনে তিনি খুব বিনয়ী ছিলেন মূলত এই আল্লাহর জন্যই তিনি প্রকাশ আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদী নবী সাল্লাম এখানেই সমারিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন আর দ্বিতীয় খুতবায় গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি আছে সেটা হল সাহাবাহরমদের ভালোবাসার তিনটি নমুনা তিনি পেশ করেছেন আরো বেশ কিছু কথা বলেছেন সেগুলো আমি আর বলছি না তবে এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ যে সাহাবায় কেরামগন নবী করিম সাল্লাহামকে কেমন ভালোবাসতেন এই বিষয়টি আমাদের জানা দরকার সমানিত খতিব সাহেব বলছেন যে ফকদ খান্লাম হাব্বা ইলাইহিম মিন আমিম ও আউলাদিহিম ও আং ফুসিহিম নবী করিম সাল্লাম তাদের কাছে তাদের ধনসম্পত্তি তাদের সন্তানাদি তাদের নিজেদের জীবনের চাইতে অধিক প্রিয় মানুষ ছিলেন সুবাহ অমিনাল মা ইল অর্থাৎ একজন মানুষ তৃষ্ণার্ত অবস্থায় ওই ঠান্ডা পানি তার কাছে যত না প্রিয় তার চাইতে অধিক প্রিয় ছিল সাহাবাহামদের কাছে আমাদের নবী সাল্লা সাল্লাম বেশ কিছু দৃষ্টান্ত তিনি দিয়েছেন তিনটি উদাহরণ তিনি নিয়ে এসেছেন আবু সুফিয়ান বিন হারু সে তো তখন মুর্শেক ছিল যখন মুর্শেক ছিল পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করেছে তা আবু সুফিয়ান বিন হারু সে মুর্শেক অবস্থায় জাইদ ইবনে দাসিনা একে বলছে যে জায়েদ বিন দাসিনা যখন বন্দি হয়ে মুশরিকদের কাছে আসলো এবং মুশরিকরা তাকে হত্যা করতে চাইল তো যায়েদ আল্লাহ তাআলাহু প্রতি হত্যা করতে চাইল তখন মুশরিকরা বা আবু সুফিয়ান তাকে বলছে আবু সুফিয়ান যে শোনো যায়েদ আতুহিব্বু আননা মুহাম্মাদান আলান ইনদানা মাকানাকা তুযরাবু হুনাকু আনতা ফি আহলি তুমি কি পছন্দ করো মোহাম্মদ সাল্লাল্লাহু আমাদের মাঝে থাকবে তোমার জায়গায় থাকবে আমাদের মাঝে তোমার জায়গা থাকবে আর তুমি বাড়িতে চলে যাবে তার গর্দন কাটা হবে তোমার জায়গায় তাকে গর্দন কাটা হবে তুমি কি এটা পছন্দ করো নিরাপত্তার সহিত তুমি তোমার আসল পরিবারের কাছে চলে যাবে থাকবে তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহই আল্লাহর কসম মাউহিব্বু আন মুহাম্মাদান ফি মাকানি তুসিমুহু শাউকা وانا جالিস ফিল মাফিম في ahli আল্লাহর কসম আমি এটা কখনো পছন্দ করব না যে আমাদের নবী আমার নবী সাল্লাল্লাহু সাল্লাম আমার জায়গায় থাকবে তাকে হত্যা করা তো দূরের কথা তার গর্দান কাটা তো দূরের কথা শাউকা একটা কাটার আচরণ লাগবে তার গায়ে আমি এটা বরদাস্ত করব না আমি এটা কখনো পছন্দ করি না আমি আমার পরিবারের কাছে বসে থাকব না হতেই পারে না তখন আবু সুফিয়ান বলেছিল মারআইতু হাদান মিনান নাসী ইহিবু হাদান কহিবি আসহাবি মুহাম্মদ আসহাবি মুহাম্মদ মুহাম্মাদা তিনি তখন বলেছিলেন যে মানুষের মধ্যে মানে কোন মানুষ মানুষকে এতটুকু ভালোবাসে আমি দেখি নাই যেমনটি মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহামের সাহবায়ামগুলো সাল্লামকে ভালোবাসে উনি তো আর সাল্লাহাম বলেন না এটা আমি বলছি কারণ নবীজির নাম নিলে বলতে হবে তো কাজেই এই সাক্ষ্য কিন্তু মুর্শেকরা পর্যন্ত দিয়েছিল সেই যুগে যে এত ভালোবাসা তার সাথীদের আহ মোহাম্মদের প্রতি মোহাম্মদ সাল্লাহাম প্রতি এটা এই এই বিবরণ এই চিত্র তো আর কখনো দেখি নাই আমরা দ্বিতীয় নম্বর উদাহরণ হচ্ছে যে একজন মহিলা আনসারী মহিলা ওহুদের যুদ্ধে তার স্বামী তার বাবা তার ভাই এরা সবাই নিহত হলো সবাই শহীদ হয়ে গেল যুদ্ধে যেখানে নিজে উপস্থিত ছিলেন তখন তাকে বলা হলো যে তোমার ভাই তোমার স্বামী তোমার বাবা সব শেষ তখন তিনি বললেন মা ফিল রসুল্লাহ নবীজির কি হয়েছে এটা বলো আগে তারা বললো নবীজি খুব ভালো আছে যেমনটি তোমরা ভালোবাসো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে ভালো আছে তখন যেমনটি তুমি ভালোবাসো তো তখন উনি বললেন না আমাকে দেখাও আমি রাসুল্লাহাম দিকে তাকাবো আমি দেখবো তাকে তিনি কেমন আছে যখন নবীজি তিনি দেখলেন তখন তিনি বললেন কুল মুসিবা বাদাক সমস্ত মুসিবত বিপদ মুসিবত সব আপনার পরে মানে আপনার নিরাপত্তা আছে এটা হচ্ছে আমাদের কাছে সবার উর্ধে আপনার পরে অন্য কিছু তার স্বামী তার বাবা তার ভাই এগুলো পরে তাদের কি হয়েছে এটার আগে দেখতে হবে আমার নবীজি নিরাপত্তার মধ্যে আছে কিনা সুহান এটা একটা নারী আনসারী নারী সেটা প্রকাশ করছেন তাহলে কিভাবে কিভাবে তারা ভালোবেসেছিলেন নবী করিম সোল্লা তৃতীয় নম্বর ঘটনা হলো একজন ব্যক্তি নবীজির কাছে এসে বলল যে আল্লাহ আপনি আমার কাছে এত প্রিয় এত ভালোবাসার পাত্র আমার আহাল আমার মাল সবকিছুর চাইতে আপনি আমার কাছে বেশি প্রিয় আমি আপনাকে খুব বেশি ভালোবাসি আর আমি আপনাকে স্মরণ করি আমি তো ধৈর্য ধারণ করতে পারলাম না আর এখন আপনার কাছে আমি চলে এসেছি যাতে করে আমার হৃদয় প্রশান্তি লাভ করে আমার চক্ষু শীতল হয় সেজন্য আর আমি তো আমার মিত্রকথা স্মরণ করি আপনার মিত্রকথা স্মরণ করি আর বুঝি যে আপনি তো জান্নাতে যখন যাবেন তখন তো নবীদের সাথে সে উচ্চ আসনে আপনি পৌঁছে যাবেন আর আমি জান্নাতে গিয়ে তো আপনাকে দেখতে পাবো না দেখেন আমি জান্নাতে গেলে তো আপনাকে দেখতে পাবো না কারণ আপনি তো সে উচ্চ আসনে থাকবেন এত উচ্চ আসন তো আমার নাই মানে এইভাবে তারা নবীজিকে দেখার জন্য পাগল পারা ছিলেন অন্য বর্ণনা এসেছে যে একবার ওই একজন ব্যক্তি আসলো আসলে পরে তার চেহারা এরকম পরিবর্তন হয়ে গেছে চেহারা বিবর্ণ হয়ে আছে নবীজি বলেন কি হয়েছে তোমার এমনটি কেন তখন ওই ব্যক্তি বলো কোনো অসুস্থতার কারণে কোনো ব্যথার কারণে বা কোনো কারণে আমি এরকমটি হই নাই বরং এই যে আপনাকে না দেখলে আমার যে খুব একাকিত্ব লাগে এই জন্য আমার এই অবস্থা পরিবর্তন হয়ে গেছে আর আখেরাতের কথাও তিনি স্মরণ করেন যে আমি ভয় করি যে আপনাকে যদি দেখতে না পাই কি অবস্থা আল্লাহ আকবর এভাবে রাসুল্লাহ সাল্লাহকে সাবাই কেরামগন ভালোবেসে ছিলেন আর এই ভালোবাসার কারণেই তারা কি করেছেন তারা সব সময় অনুসরণ করেছেন আমাদের নবী সাল্লাহামের তার সুন্নার অনুসরণ করেছেন তার দিনকে আঁকড়ে ধরেছেন তার দিনের প্রচার প্রসার করেছেন এটাই ছিল ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা ধারণা পেয়েছি আহ আমরা আল্লাহর কাছে দোয়া করি এই আদর্শ এই সৌন্দর্য এই আদর্শ আল্লাহ তালা এই আখলা আমাদেরকে দান করুক আমি নবীনা মোহাম্মদ আলহি আজমাইন